হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ জে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি এয়ারপোর্টে। সো আমি আজকে একটু বিশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে, যারা বিদেশ থেকে মোবাইল আনতে চায় সেক্ষেত্রে কী নিয়ম বা কয়টি মোবাইল আনতে পারবে, সে বিষয়ে আমি একটু আলোচনা করব। বিদেশ থেকে আপনি 8টি মোবাইল সাথে আনতে পারবেন, সেটি আপনি এয়ারপোর্ট কাস্টমসে ঘোষণা দিয়ে আনতে হবে। আর আপনি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে 35% ট্যাক্স পরিশোধ করতে হবে। আর যদি আপনি ট্যাক্স পরিশোধ ছাড়া দুটি মোবাইল আনতে পারবেন, দুটি মোবাইল আপনি কোনো ট্যাক্স লাগবে না। আর দুইয়ের অধিক মোবাইল আনলে আপনাকে 35% ট্যাক্স দিতে হবে। এক্সাম্পল, আপনি যদি 4টি মোবাইল সাথে আনেন তাহলে আপনাকে অবশ্যই 20,000 টাকার মতো কাস্টমসকে পরিশোধ করতে হবে। যদি আপনি 6টি মোবাইল আনেন সেক্ষেত্রে আপনি 30,000 টাকা কাস্টমসে পরিশোধ করতে হবে। যদি আপনি 8টি মোবাইল আনেন সেক্ষেত্রে আপনি প্রায় 40,000 টাকার মতো কাস্টমসে পরিশোধ করতে হবে। আপনি যদি 8-এর অধিক মোবাইল আনেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এয়ারপোর্টে আটকে দিবে, সেটি আপনি বের করতে পারবেন না। অবশ্যই আপনি 6টি মোবাইল পরবর্তীতে বের করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টম হাউসে যোগাযোগ করে কিছু ঝামেলা পোহাতে হবে, বা এখানে CNF আছে, CNF-এর মাধ্যমেই আপনারা এটা আনতে পারবেন। যদি আরও কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনি কিছু ইনফরমেশন বা আরও কিছু ইনফরমেশন দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।